বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি, আমাদের মূল আলোচনা সম্পাদ্য। এই সম্পাদ্যর মধ্যে আমরা কী কী করবো? সাধারণভাবে এবছর আমরা সবাই কিন্তু একটা বিষয় জানি যে আমাদের যে সম্পাদ্যটা আসবে সেটা আমাদের রয়েছে 172 পৃষ্ঠায়। তো আমি সরাসরি চলে যাব পেজ নম্বর 172 পৃষ্ঠাতে, যাতে করে আমরা একদম দেখিয়ে দিতে পারি তোমাদের কোন সম্পাদ্যটা এবছর পরীক্ষাতে আসবে। তো আমরা চলে এলাম পেজ নম্বর 172। তোমরাও কিন্তু তোমাদের বইয়ের পেজ নম্বর 172 বের করতে পারো। তো সেখানে কি রয়েছে? কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, অর্থাৎ এই যে বিষয়টা, কোনো ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করবে, এবং এই যে ডেটাটা তোমাদের রয়েছে 5, 6, 7, তোমরা নির্দিষ্ট থাকতে পারো যে এই 5, 6, 7 বলেই আসবে, এরকম কিন্তু কোনো কথা নেই। এইখানে কিন্তু ডেটা পরিবর্তন হতে পারে, কথাটা খুব স্পষ্টভাবে বুঝে নেবে। এবং তোমরা এই যে অঙ্কন প্রণালী বা যে পদ্ধতিতে এই অঙ্কনটা করা হয়, এই পদ্ধতিটা কিন্তু প্রথমে তোমাকে খুব সুন্দর করে বুঝে নিতে হবে, যে প্রথমে এই ত্রিভুজটা আঁকাতে হবে, যে বাহুটা দেয়া থাকবে সেই বাহুর ওপরে বেস করে ত্রিভুজটা আঁকাতে হবে, তারপরে তার ওপরে বেস করে তোমার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। এই যে সিস্টেমটা রয়েছে তোমাদের পেজ নম্বর 172 পৃষ্ঠায়, এই সিস্টেমটা একটু ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাবে, কারণ এবছর সব থেকে বেশি পরীক্ষাতে আসার সম্ভাবনা সেটা হলো পরিবৃত্ত, এবং আশা রাখছি এই পরিবৃত্তটা তোমরা পরীক্ষাতে কমনও পাবে। নেক্সট, তাহলে এই বিষয়টা কিন্তু আমরা পড়বো, এবং আমাদের ভাবনা চিন্তার মধ্যে 90% বলতে গেলে 99% আসার সম্ভাবনা কিন্তু এই পরিবৃত্ত। তবুও আমি তোমাদের যে কথাটা বলবো, এর সঙ্গে আরও একটা বিষয় যেটা হলো আমাদের মধ্য সমানুপাতি নির্ণয়। কি বললাম? আমাদের মধ্য সমানুপাতি নির্ণয়, যেটার জন্য আমরা চলে যাব সরাসরি 278 পৃষ্ঠায়। তো আমরা চলে যাচ্ছি পেজ নম্বর 278 পৃষ্ঠাতে। 278 পৃষ্ঠাতে গেলে আমরা একটা জিনিস দেখতে পাবো, একদম চলে আসলাম 278 পৃষ্ঠায়, যেটা হচ্ছে রুট এবি এর মান নির্ণয়। কথাটা বোঝার চেষ্টা করো। অ্যাকচুয়ালি রুট এবি দিয়ে কিন্তু পরীক্ষাতে সাধারণভাবে আসে না। কি আসে? সাধারণভাবে যেটা আমাদের পরীক্ষাতে আসে সেটা হলো বিভিন্ন তথ্য তুলে ধরে, যেমন রুট 23 মান নির্ণয়, রুট 21 মান নির্ণয়, রুট 15 মান নির্ণয়, এবং এটা কিভাবে করতে হয় সেটাও আমরা জানি, যে স্বাভাবিকভাবে দুটো সংখ্যা গুণ করে সেটা বেরোবে, তারপর বাহুর মান বের করে আমাকে ক্যালকুলেশনটা করতে হবে, তো ড্রয়িংটা করতে হবে। তো যাই হোক, এই যে সিস্টেমটা রয়েছে, এই সিস্টেমটা যদি তুমি ভালো করে শিখতে চাও, তাহলে এই যে পার্টটা রয়েছে এই পার্টটা একটু ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু তুমি যে কোনো, সে রুট 15 আসুক, রুট 21 আসুক, রুট 23 আসুক, তুমি কিন্তু করতে পারবে। কি বললাম, বোঝা গেল? যার জন্য আমি তোমাদের বলবো, শুধুমাত্র পরিবৃত্ত তো প্র্যাকটিস করবেই, সেটা নিয়ে কোনো অপশান রাখবে না, তার সঙ্গে মধ্য সমানুপাতে নির্ণয়ের অঙ্কটাও যদি পারো, হাতে যদি একটু সময় থাকে, একবারের জন্য হলেও প্র্যাকটিসটা করে যেও। কথাগুলো মন দিয়ে শোনো। অর্থাৎ দুটো বিষয় আমি বলছি, একটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন, আর একটা হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয়, অর্থাৎ রুটের মান বের করার যে চিত্র। বোঝা গেল? এই দুটো পার্ট ভালো করে করো, আশা করছি তোমরা পরিবৃত্তই কমন পাবে, তবুও তোমরা এটা একটু প্র্যাকটিস করে যেও। এটাই হলো আমার মূল কথা সম্পাদ্য নিয়ে। ওকে, এই হলো আমাদের সম্পাদ্যের শেষ মুহূর্তের টিপস এবং আলোচনা, যেটা তোমরা রেডি করে পরীক্ষার হলে যাবে। ওকে।